বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পরিচালক রায়হান রাফি, তিনি তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তুফান সিনেমাটি গত 25 বছরের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। রায়হান রাফি এই কথাটা বলার পর অনেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ জানব মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি গত কয় বছরের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে। অ্যাকশন কিং জসিম অভিনীত কালিয়া, এই সিনেমাটি 1994 সালের রেকর্ড পরিমাণ 52টি সিনেমা হলে মুক্তি পায়। অ্যাকশন কিং জসিম অভিনীত কালিয়া সিনেমাটি প্রথম সপ্তাহে 52টি সিনেমা হল থেকে গ্রস আয় করে প্রায় 2 কোটি টাকা। অ্যাকশন কিং জসিম অভিনীত কালিয়া ছবির প্রথম সপ্তাহের বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় সজন সিনেমাটি। সজন সিনেমাটি 1996 সালে প্রথম সপ্তাহে 60টি সিনেমা হলে মুক্তি পায়। ইলিয়াস কাঞ্চন, রুবেল ও মৌসুমী অভিনীত সজন সিনেমাটি প্রথম সপ্তাহে 60টি সিনেমা হলে মুক্তি পেয়ে বক্স অফিস থেকে গ্রস আয় করে 2 কোটি 50 লক্ষ টাকা। সজন সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমাটি। সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি 1996 সালে 56টি সিনেমা হলে মুক্তি পায় এবং প্রথম সপ্তাহে সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি গ্রস আয় করে 2 কোটি 80 লক্ষ টাকা। সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় শাবানা জসিম অভিনীত স্বামী কেন আসামি সিনেমাটি। জসিম শাবানা অভিনীত স্বামী কেন আসামি এই সিনেমাটি বাংলাদেশ ও কলকাতায় মিলিয়ে সর্বমোট 72টি সিনেমা হলে মুক্তি পায়। এই 72টি সিনেমা হল থেকে জসিম ও শাবানা অভিনীত স্বামী কেন আসামি সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস আয় করে 3 কোটি 40 লক্ষ টাকা। জসিম শাবানা অভিনীত স্বামী কেন আসামি এই সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা নম্বর 1 সিনেমাটি। মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা নম্বর 1 এই সিনেমাটি প্রথম সপ্তাহে 60টি সিনেমা হল থেকে গ্রস আয় করে 4 কোটি টাকার উপরে। মেগাস্টার মান্না অভিনীত গুন্ডা নম্বর 1 এই সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় কুখ্যাত কুনি সিনেমাটি। এই সিনেমাটিও 2000 সালে মুক্তি পেয়েছিল। মেগাস্টার মান্না অভিনীত কুখ্যাত কুনি এই সিনেমাটি 79টি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে রেকর্ড পরিমাণ 80টি সিনেমা হলে মুক্তি পায়। এই 80টি সিনেমা হল থেকে মেগাস্টার মান্না অভিনীত কুখ্যাত কুনি সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস আয় করে 6 কোটি টাকার উপরে। মেগাস্টার মান্না অভিনীত কুখ্যাত কুনি এই সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভাঙতে সময় লেগে যায় 17 বছর। 2017 সালে শাকিব খানের নবাব সিনেমাটি মেগাস্টার মান্না অভিনীত কুখ্যাত কুনি সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয়। 2017 সালে শাকিব খানের নবাব সিনেমাটি রেকর্ড পরিমাণ 125টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খান অভিনীত নবাব সিনেমাটি 2017 সালে প্রথম সপ্তাহে গ্রস আয় করে প্রায় 9 কোটি টাকার উপরে। মেগাস্টার শাকিব খানের নবাব সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের এই আরেকটি সিনেমা প্রিয়তমা। এই সিনেমাটি 2023 সালের রেকর্ড পরিমাণ 160টি সিনেমা হলে মুক্তি পায়। প্রিয়তমা সিনেমাটি প্রথম সপ্তাহে এই 160টি সিনেমা হল থেকে টোটাল গ্রস আয় করে 10 কোটি 30 লক্ষ টাকা। প্রিয়তমা সিনেমাটির 8 দিনের সপ্তাহ ছিল। তো যাই হোক, প্রিয়তমা সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের আরেকটি সিনেমা রাজকুমার। রাজকুমার সিনেমাটি 2024 সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ 127টি সিনেমা হলে মুক্তি পায়। এই 127টি সিনেমা হল থেকে 2023 সালের ঈদুল ফিতরে শাকিব খানের রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস আয় করে প্রায় 12 কোটি টাকার উপরে। মেগাস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি ছিল মাত্র 6 দিনের সপ্তাহ। তো যাই হোক, রাজকুমার সিনেমার প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের আরেকটি সিনেমা 2024 সালে মুক্তি পাওয়া তুফান সিনেমাটি। তুফান সিনেমাটি 2024 সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ 129টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির 11 দিনের সপ্তাহ। তো যাই হোক, প্রথম সপ্তাহে তুফান সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস আয় করে 23 কোটি টাকার উপরে। পরিচালক রায়হান রাফি বলেছেন, 25 বছরের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছেন তুফান সিনেমাটি। সত্যি কথা বলতে 1956 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 70 বছরে প্রায় 5000-এর মতো সিনেমা মুক্তি পেয়েছে ঢালিউডে। এই 5000 সিনেমারই প্রথম সপ্তাহের গ্রস আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। বাংলাদেশে এখন পর্যন্ত বহু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো লাইফ টাইম বক্স অফিসে 50 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত ব্যবসা করেছে। সেই সিনেমাগুলোর বক্স অফিস রেকর্ড কি তুফান সিনেমা ভাঙতে পারবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।